ভালো আছেন? তো আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আপনাদের সাথে আজকের একটা নতুন ব্লগ নিয়ে। তো এই যে দেখো, সকাল সকাল কিন্তু আমি চাটা খেয়ে নিচ্ছি, কারণ চাটা খেয়ে সালে কিন্তু আমার আজকে অনেক কাজ আছে। তো আমি চাটা কিন্তু আগে মানে খেতাম না, কম খেতাম, কিন্তু এখন একটা অভ্যেস হয়ে গেছে। আগে তো প্রায় খেতামই না, তো এখন মানে পুরো অভ্যেস হয়ে গেছে যে চা খাওয়া। তো চলো রে আটা খেয়ে নিই। চা খেয়ে নিই, কিন্তু আমি মানে বসে পড়েছি পান বানানোর জন্য। এটা কিন্তু আমার রোজের কাজ। ওইটা কিন্তু সকালে আর বিকালে দুবেলা কিন্তু পানটা বানিয়ে দিতে হয়। তো দেখো এখন মানে অনেক বেশি বেশি পানটা বানানো হয়, কারণ এত বারবার বানাতে আমি পারবো না। আমি তো আমার কাজে থাকবো, তো সবসময় তো পানটা বানাতে পারবো না। তাই কিন্তু আমি একসাথে বেশি করে পান বানিয়ে দিই, আর যখন তখন উঠতে হবে না পান বানাতে, তাই আমি বেশি করে একটু পানটা বানিয়ে দিয়েছি। তো পানে কিন্তু আমি আদা দিচ্ছি, আদা মানে আমাদা। আমাদা দিলে কিন্তু পানটা কিন্তু খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি জানি না, সবাই বলে, কারণ আমি পান টান খাই না, তো তাই কিন্তু আমি জানি না। তো সবাই বলে নাকি ভালো লাগে, তাই আমিও দিই পানে। তো পানটা আমি কিন্তু সত্যি বলতে আমি পান বানাতে একদমই পারতাম। তো এই পান বানাটা কিন্তু আমার ভাই আমাকে শিখিয়ে দিয়েছে। আমি পানটা যখন মুড়ে রেখে দিতাম, তো পানটা খুলে যেত। তো আমি ভাইকে বললাম যে ভাই একটু পানটা আমাকে কীরকমভাবে মুড়া হয়। তো অ্যাকচুয়ালি আমাকে আমার পান মুড়াটা আমার ভাই শিখিয়ে দিয়েছিল। তো ততদিন থেকে কিন্তু আমার পান মুড়া নিয়ে কোনো অসুবিধা হয় না, কারণ আমাকে পান আমাদের বাড়িতে বেশি বেশি করে পান বানানো হয়। সকালে বিকালে দুজনের মানে অনেক অনেক পান বানানো হয়, তাই কিন্তু একটু পান মুড়াটা শিখে নিলে ভালো হয়। তাই কিন্তু শিখে নিয়েছি পান মুড়াটা। আর তো পানটা দেখো আমি কিভাবে মুড়ে দিচ্ছি। আর হ্যাঁ, পানটা বানিয়ে সারলে কিন্তু আমার সবথেকে একটা বড় কাজ আছে। বড় কাজ হচ্ছে মানে চাদর বানাবো। মানে আপনারা কি ভাবছেন, সত্যি চাদর? না, আমি বানাবো একটা চাদর মতন দোলনা। পুরো দোলনাটা দেখলে কিন্তু আমরা আপনারা পুরোটাই বুঝতে পারবেন যে এটা হয়তো চাদর। মানে পাশ থেকে কেউ যদি না দেখে, তাহলে একেবারে বিশ্বাস করতে পারবে না যে ওইটা যে চাদর না দোলনা। তো আজকে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে চাদর কীভাবে বানানো হচ্ছে, সরি চাদর না দোলনা, চাদরের দোলনা কীভাবে বানানো হচ্ছে। তো পানটা মুড়ে নিচ্ছি, এই যে দেখো পানটা কত সুন্দর করে মুড়ে নিয়েছি। তো এই যে দেখো সব পানই মুড়ে নিয়েছি ভালো করে, আর একটাও পান কিন্তু খুলবে না নিচে পড়লে, কারণ আমি ভালো করে পানটাকে মুড়ে নিচ্ছি। আর এই যে দেখো এই পলিথিনগুলো কিন্তু আমাদের মানে এসেছে, সবসময় থাকে, কারণ কী বলতো বেশি বেশি করে পান কিষে দিব, তো এগুলো আনা থাকে। তো চলো বন্ধুরা, ফাইনালি পান বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার চলো কাজে যাই। এই যে দেখো আমি দেখাচ্ছি পাশ থেকেই দোলনাটা দেখাচ্ছি, মানে উপরের সাইডে কিন্তু আমি দোলনাটা কালকে রাত্রেই বানিয়েছিলাম, কারণ একদিনে কিন্তু এই দোলনাটা বানানো মানে সম্ভবই নয়, কারণ সুতোটা পরিয়ে উঠতে মনে হয় এক ঘন্টা লেগে যায়, কারণ এটাতে অনেক সুতো লাগানো হয়। তো সুতোটা পরিয়েছিলাম সকালে, আর কিন্তু কালকে রাত্রে কিন্তু আমি ফার্স্টটা বানিয়েছিলাম। তো এই যে দেখো উপরে ফার্স্টটা বানিয়েছি, আর সাইডে ফার্স্টটা বাকি আছে। তো আপনাদেরকে কিন্তু আমি সাইডে ফার্স্টটা বানিয়েই দেখাবো। আর দেখো পুরো কিন্তু চাদর, এই যে দেখো। তো পাশ থেকে দেখালে যদি দূর থেকে না দেখা হয়, কিন্তু কেউই বুঝতে পারবে না যে এটা দোলনা না চাদর। এই যে দেখো পুরো একটাও আঙ্গুল তার ভিতর দিয়ে ঢুকানো যাবে না, এত ছোট ফাঁস, এতই ছোট ফাঁস। তো এই ফাঁস বানাতে গিয়ে মনে হয় আমার মানে একটা দোলনা বানাতে, শুধু ফাঁস বানাতে আমাকে দেড় ঘন্টা সময়, মানে দেড় ঘন্টা কি বেশি সময় লাগে, কারণ এত ছোট ফাঁস এটা। তো তাই কিন্তু অনেক দেরি হয় এগুলো ফাঁসটা বানাতে। তো আমি কিন্তু এই দোলনাটা অর্ডার এসেছে, তিনটা ছিল, তো আমি দেখো একটাই শুরু করেছি, তিনটা দোলনা অর্ডার আছে। আমি জানি না যে কতদিনে কিন্তু আমি দোলনাটা শেষ করতে পারবো। তো ওই দোলনাগুলো তাড়াতাড়ি হয়ে যেতল, মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, তাই কিন্তু সেগুলো করে দিচ্ছিলাম, কিন্তু একগুলো কিন্তু পারছি না। মানে কি বলতো, অনেক ছোটো ফাঁস, তো অনেক টাইম লাগছে, তাই কিন্তু এটা হচ্ছে না। তো এই যে দেখো সাইডের ফাঁসগুলোও কিন্তু এইভাবে ছোটো ফাঁসই হবে। তো জানি না কতক্ষণে ফাঁড়ব।
আর মানে কি বলতো, আপনাদেরকে দেখাবো কিছুটাই বেক করে দেখাবো, কারণ কি জানো তো, এত ফাস্ট বানাতে আমাকে মনে হচ্ছে আমার ভিডিওটা কিন্তু 2 ঘন্টা হয়ে যাবে, আর এত বড় ভিডিও তো আমি আর দিতে পারবো না, তাই কিন্তু আমি আপনাদেরকে স্কিপ করে ভিডিওটা দেখাবো। তো চলো একটু দেখাই কি কতটা বানিয়ে নিচ্ছি, তারপরে আবার দেখাচ্ছি। তো দেখো ফাইনালি আমার অর্ধেক উপর বানানো হয়ে গেছে, আর এটা আমাকে সময় লেগেছে পুরো 45 মিনিট খানি সময় লেগে গেছে এটা বানাতে। আর সাইডে ফার্স্টে একটু বানাতে কম সময় লাগে, আর মানে প্রথম যে ফার্স্টটা করেছিলাম ওইটা একটু বেশি সময় লাগে। তো এই যে দেখো কতটাই হয়ে গেছে আমার ফার্স্টটা বানানো, আর এত ছোট ছোট ফার্স্ট তো আমি মানে কি বলবো, দোলনাটা পুরো হয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি দোলনাটাকে বানিয়েছি। অনেক টাইম দিয়ে অনেক যত্ন করে কিন্তু আমি দোলনাটা বানিয়েছি। আর হ্যাঁ, আমি কিন্তু দোলনাগুলো বানাই অনেক যত্ন করে, মানে একটু বাঁকা হয়ে গেলে আমাকে ভাল লাগে না, তো তাই আমি একটু যত্ন দিয়ে কিন্তু দোলনাটা বানাই। এই যে দেখো, তো ফাঁসগুলো এখন বানিয়ে নিব, ফাঁসগুলো বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো যে মানে ফাঁস বানানোর পরে কিভাবে লাগছে দোলনাটাকে। আর হ্যাঁ, আপনারা কিন্তু যদি মানে কি বলুন তো, পাশে না দেখলেই বুঝতেই পারবেন না যে এটা দোলনা না চাদর। আমাকে তো মনে হচ্ছিল চাদর, তো চাদরের মতন কিন্তু হয়েছিল, পুরো খানিকটা চাদরের মতন। শীতের দিনে যদি এইভাবে একটু বানিয়ে কেউ ঘুরে তাহলে কিন্তু চাদরের কোনো প্রয়োজন থাকবে না, কারণ এত মোটা পুরো গিট, উপরে গিট, গিটের সামনে কিন্তু গিটটা দিতে হচ্ছে। তো এখন প্রায় কিন্তু বেজে গেল নি 11:30টা, মানে হ্যাঁ 11:30টা তো বেজেই গেছে। তো আমি জানি না আমার এখন কখন শেষ হবে আর কখন আমি রান্না বান্না করব। আজকে মনে হচ্ছে মানে কি বলুন তো, খাওয়া মানে রান্না বান্না করতে মনে হয় 2টা বেজে যাবে, আমি জানি না, কারণ একটা দোলনা আমাকে বানিয়ে দিতেই হবে। তাই এই যে দেখো আমার ফাইনালি কিন্তু ফার্স্ট করা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ফার্স্টটা করেছি। তো চলো বন্ধুরা, দোলনাটা পুরো ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো পুরো দোলনাটা কিন্তু ফিটিং হয়ে গেছে ফাইনালি। এই যে দেখো, আর পুরো হোয়াইট কালার হয়েছে, সব হোয়াইটের কালার, চেনটাও হোয়াইট কালার হয়েছে, আর সিটটাও হোয়াইট কালার, আর দোলনাটাও হোয়াইট কালার। তো এই দোলনাটা কিন্তু অর্ডার ছিল, পুরোটাই হোয়াইট কালারের দোলনা অর্ডার ছিল। তো এই যে দেখো ফাইনালি আমার কমপ্লিট, আর এখন বাজে 12:30, আমি এখন গিয়ে রান্নাটা করব। আমি মানে মানে বুঝতেই পারছি না কখন রান্না করব। আর মাছ নিয়ে এসেছিল, তো মাছ ঠাকুমা কাটতে বসে গেছিলো, তো ঠাকুমা মাছটা কাটছিল, তো আমি এখানে দোলনাটা বানাচ্ছিলাম। তো এই মালগুলো আমাদের পেকিং হয়েছে যাবে বলে, তো চলো যাই আপনাদেরকে দেখাই রান্না বান্নাটা। এই যে দেখো মাছ চলে এসছে, আর ঠাকুমা মাছ কাটতে বসে গেছে, আমি কিন্তু মাছটা কাটার সময় হয়নি। তো এই যে দেখো এটা কত বড় একটা মাছ এসেছে, তো এর সাথে আরো অনেক মাছ এসেছে। তো দেখো আমি উনুনে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর হ্যাঁ উনুনেও বসিয়েছি রান্নাটা, আর গ্যাসেও বসিয়েছি, কারণ এত দেরি হয়ে গেছে, তো তাই কিন্তু আমি কিছু তরকারি উনুনে রান্না করছি আর কিছু তরকারি গ্যাসে রান্না করছি। তো চলো আপনাদেরকে দেখাই যে গ্যাসে কি রান্না করছি। গ্যাসে আমি কিন্তু ইলিশ মাছের ঝাল দেওয়াটা বসিয়েছি, কারণ ইলিশ মাছটাও এসেছিলো, ইলিশ মাছের ঝাল দেওয়া, আর হ্যাঁ আর ভাতটাও কিন্তু আমি এইখানে বসিয়ে দিয়েছি। তো দেখো আমরা তো 3 জন খাবো, তাই কিন্তু ভাতটাই ছোট হাঁড়িতে বসিয়েছি, তো এটাতেই আমাদের সবার হয়ে যাবে। আর ছেলের কথা বাদ দাও, ও তো কতটুকুই খায়। তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আপনাদের সাথে